হাই স্টুডেন্টস, আমি আজ আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ক্লাস নেব। এমসিকিউ এবং এসএকিউ এর সম্ভাব্য প্রশ্ন ও তার উত্তর, অধ্যায় অষ্টম, নাম হচ্ছে সত্যাপেক্ষ। তোমরা জানো এই অধ্যায় থেকে চারটি এমসিকিউ এবং তিনটি এসএকিউ, মোট 7 নম্বরের প্রশ্ন থাকবে। কেমন? প্রথম প্রশ্ন যেটা আমি সাড়ে সাড়ে দিয়েছি, গ্রাহক কাকে বলে? দেখো, এই যে পি ইমপ্লাইজ কিউ, এই পি আর কিউ এইগুলি হচ্ছে গ্রাহক। পি কিউ হলো গ্রাহক, মানে যে প্রতীকের স্থলে আমরা যে কোনো মান বসাতে পারি। তার মানে এই যে পি কিউ জায়গায় আমরা যে কোনো মান বসাতে পারি। আমি বলতে পারি, যদি রাম আসে তবে হরি আসবে, বলতে পারি যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, যাই বসাই না কেন, পি কিউর ক্ষমতা হচ্ছে যে কোনো মানকে গ্রহণ করার, ওই জন্য ওদের নাম হচ্ছে গ্রাহক। ঠিক আছে, গ্রাহক কয় প্রকার ও কি কি? গ্রাহক দুই প্রকার, একটি হচ্ছে পদ গ্রাহক আর একটি হচ্ছে বচন গ্রাহক। ঠিক আছে, ওইগুলো ডিটেলসে জানার দরকার নেই। ধ্রুবক কাকে বলে? এই যে ইমপ্লাইজ, ডট, ট্রিপল বার, ভেল, এইগুলোকে বলা হয় ধ্রুবক। ইংলিশে বলা হয় কনস্ট্যান্ট বা লজিক্যাল কনস্ট্যান্ট। বচন বা বচনাকারের ক্ষেত্রে এবং যুক্তির ক্ষেত্রে যে সকল প্রতীক কখনোই পরিবর্তন করা যায় না, তাদের বলা হয় ধ্রুবক। সমস্ত সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর কিন্তু আমার ভিডিও শেষে দেওয়া আছে, তোমরা সেখানে প্রশ্ন উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, ধ্রুবক কয় প্রকার ও কি কি? ধ্রুবক দুই প্রকার, একক ধ্রুবক, দ্বি ধ্রুবক। এবার প্রশ্ন আসতে পারে যে একক ধ্রুবক কাকে বলা হয়? না, যে ধ্রুবকে একটিমাত্র চলকের মাধ্যমে সমগ্র বচনটির অর্থ প্রকাশ করা হয় তাকে বলা হয় একক ধ্রুবক। একক ধ্রুবক হচ্ছে তোমার এই যে নট পি, এটা হচ্ছে একক ধ্রুবক, এটাকে চলকও বলা হয়। আমরা যেমন এখানে পি কিউ কে আমরা কি বলেছিলাম? গ্রাহক। যে পি কিউ গ্রাহক, আমার এই সিম্বল গুলোকে বলা হচ্ছে ধ্রুবক, আবার এটাকে চলকও বলা হয়। এই যে নট, এই নটটাই হচ্ছে একক ধ্রুবক। এর ক্ষমতা হচ্ছে যে একাই একটি চলকের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। কেমন? যেমন আমি বললাম যে আমি ভাত খাবো, এটা কি বচন? এমন নয় যে আমি ভাত খাবো, তার মানে এই যে নেগেশন, এর কিন্তু ক্ষমতা আছে একটি বচনের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার। এটি হচ্ছে একক ধ্রুবক। আবার দ্বি ধ্রুবক কোনগুলো? যেগুলি দুটি করে চলকের দ্বারা সমগ্র বচনটির অর্থ প্রকাশ করা হয়, অর্থাৎ দুটি চলকের মাধ্যমে বচনের অর্থ প্রকাশে সক্ষম যে ধ্রুবক তাকে দ্বি ধ্রুবক বলা হয়। যেমন এটা তোমরা বলতে পারো পি ভেল কিউ বা পি ইমপ্লাইজ কিউ, দুটি করে চলক আছে, এখানে দুটি করে চলক আছে। এই যে পি কিউ করে দেখো, প্রত্যেকটা পি কিউ, বা আমি যদি পি ট্রিপল বার কিউ, সেক্ষেত্রেও দুটি করে চলক আছে, এই জন্য একে বলা হয় দ্বি ধ্রুবক। ঠিক আছে, এরপর হচ্ছে সত্যাপেক্ষক বচন কাকে বলা হয়? সত্যাপেক্ষক বচন কাকে বলা হয়? দেখো, ওইটা নামেই তোমরা বুঝতে পেরে যাবে। সত্যাপেক্ষক মানে সত্যতার জন্য অপেক্ষা করা, যে যৌগিক বচনের সত্য মূল্য তার অঙ্গ বচনের উপর নির্ভরশীল। মনে করো এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। ঠিক আছে, এটাকে যদি আমি ভাষায় প্রকাশ করি, হতে পারে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে। এখন এটি একটি প্রাকল্পিক বচন, এই বচনটি সত্য হবে কখন, মিথ্যা হবে কখন? না, আমরা ছকে জেনেছি যে টি এ টি এ টি, আর টি ইমপ্লাইজ এফ সমান এফ, এফ ইমপ্লাইজ টি সমান টি, আর এফ এ এফ এ সমান টি। তাহলে দেখো, এই সমগ্র বচনটি, এই প্রাকল্পিক বচনটি সত্য হবে না মিথ্যা হবে তার, এটি হচ্ছে পূর্বগ, এটি অনুগ, এই দুটি অঙ্গ বচনের উপর নির্ভর করে, একেই বলা হয় সত্যাপেক্ষ বচন। যে বচনের বা যে যৌগিক বচনের সত্য মূল্য, মানে সত্য হবে না মিথ্যা হবে, নির্ভর করে তার অঙ্গ বা অবয়ব বচনগুলির উপর, তাকে বলা হয় সত্যাপেক্ষ বচন। আচ্ছা, যৌগিক বচন কয় প্রকার ও কি কি?
এই প্রশ্নটা যৌগিক বাচক না দিয়ে সত্যাপেক্ষক বাচক দিতে পারে, একই হবে। পাঁচ প্রকার কি কি? প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন, সংযোগিক বচন আর নিষেধক বচন। এরপরে আমরা শুরু করব, তাহলে প্রাকল্পিক বচন কাকে বলে এটা তোমরা সবাই জানো, তবু একবার বলে নেই। যে যৌগিক বচন বা যে সত্যাপেক্ষ বচনের শর্তটি যদি তবে শব্দের সাহায্যে উল্লেখ থাকে তাকে বলা হয় প্রাকল্পিক বচন। যেমন যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, যদি শুভ আসে তবে শুভ আসবে, ঠিক আছে। এবার প্রাকল্পিক বচনের অবয়ব বা অঙ্গ বা উপাদান কোনগুলি? ওই যে যদি শুভ আসে তবে সৌম আসবে, বা পি ইমপ্লাইজ কিউ, দুটি অঙ্গ, এটিকে বলা হয় পূর্বক, এটিকে বলা হয় অনুগ। ভাষার ক্ষেত্রে কি হবে? তবে আমি যদি বলি যে যদি শুভ আসে আসে তবে সৌম আসবে, এই যে তবে, তবে আগের অংশটাকে পূর্বক বলা হয়, পরের অংশটাকে বলা হয় অনুগ। এই দুটি হচ্ছে তার অবয়ব বা অংশ বা উপাদান। প্রশ্ন হলো প্রাকল্পিক বচনের শর্তটি কোথায় থাকে? পূর্বক অংশে। দেখো, যদি শুভ আসে তবেই সৌম আসবে, তার মানে সৌম্যর আশাটা নির্ভর করছে শুভর আশার উপর। বা আমি যদি বলি যদি মেঘ করে তবেই বৃষ্টি হবে, তার বৃষ্টি হওয়াটা নির্ভর করছে মেঘ করার উপর। তার এই প্রশ্নটা পরীক্ষায় দিতে পারে যে প্রাকল্পিক বচনের কোন অংশে শর্তটি উচ্চ থাকে, বলতে হবে পূর্বক অংশেই শর্তটি থাকে। কেমন? তারপর আমরা চলে যাবো বৈকল্পিক বচন কাকে বলে এবং তার অবয়ব বা অঙ্গকে কি বলা হয়। যে সাপেক্ষ বচনের শর্তটি বা অথবা নতুবা কিংবা নচে হয় নয় প্রভৃতি শব্দের সাহায্যে যুক্ত থাকে। যেমন আমি বলতে পারি একটা উদাহরণস্বরূপ, আমি ভাত খাবো অথবা রুটি খাবো, এটা একটা বৈকল্পিক বচন। বৈকল্পিক বচনের অঙ্গ বচনগুলিকে বা অবয়বকে কি বলা হয়? বিকল্প বলা হয়। প্রথমেরটাকে প্রথম বিকল্প, পরেরটাকে দ্বিতীয় বিকল্প। আমি ভাত খাবো অথবা আমি রুটি খাবো, আমি ভাত খাবো এটি প্রথম বিকল্প, আমি রুটি খাবো এটি দ্বিতীয় বিকল্প, ঠিক আছে। এরপর দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলা হয়? না, যে প্রাকল্পিক বচনের শুরুটা হবে বা যে যৌগিক বচনের, যে যৌগিক বচনের শর্তটি শুরু হবে যদি এবং কেবল যদি শব্দের মাধ্যমে। শুভ আসবে যদি এবং কেবল যদি সৌম আসে, রাম আসবে যদি এবং কেবল যদি হরি আসে, এই একসঙ্গে থাকতে হবে যদি এবং কেবল যদি, তাহলে তাকে বলা হয় দ্বিপ্রাকল্পিক বচন, ঠিক আছে। এরপর যে সংযোগী বচন কাকে বলা হয়, যেগুলো ডট, এই যে পি ডট কিউ, এই ডটটাকে বলা হয় সংযোগী বচন। তাহলে যে যৌগিক বচনের অঙ্গ বচনগুলি এবং ও কিন্তু আর প্রভৃতি শব্দের সাহায্যে যুক্ত থাকে তাকে বলা হয় সংযোগিক বচন। যেমন আমি বললাম আমি ভাত খাবো এবং আমি রুটি খাবো, তাহলে এই যে আমি ভাত খাবো একটি অংশ, আমি রুটি খাবো একটি অংশ, মাঝখানে এবং দিয়ে জোড়া আছে, এবং ও কিন্তু আর প্রভৃতি শব্দের সাহায্যে যুক্ত থাকলে সেই যৌগিক বচনকে বলা হয় সংযোগিক বচন। এরপর প্রশ্ন হচ্ছে সংযোগিক বচনের অবয়ব বা অঙ্গকে কি বলা হয়? সংযোগী। ওই যে বললাম আমি ভাত খাবো এবং আমি রুটি খাবো, আমি ভাত খাবো এটা এক প্রথম সংযোগী, আমি রুটি খাবো এটি দ্বিতীয় সংযোগী। তাহলে সংযোগী বচনের অঙ্গ বা উপাদানকে সংযোগী বচন বলা হয়, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব নিষেধক বচন কাকে বলা হয়। নিষেধক বচন কাকে বলা হয়? একটি মূল বচনে যা বলা হয় তাকে অস্বীকার করলে যে বচনটা পাবো তাকেই বলা হয় নিষেধক বচন। মনে করো একটি মূল বচন আমি ভাত খাবো, এবার তাকে অস্বীকার করলো, এমন নয় যে আমি ভাত খাবো, এটা নিষেধক বচন হয়ে গেল। এরপরে প্রশ্ন নিষেধকের নিষেধক বচন কাকে বলা হয়, মানে ইংলিশে তাকে বলা হয় ডাবল নেগেশন। ডাবল নেগেশন কাকে বলা হয়? একটি একদম সোজা ঘাওড়াবার কিচ্ছু নেই, একটি মূল বচনে যা বলা হয় তাকে অস্বীকার করলে যে বচনটি পাওয়া যায় তাকে বলা হয় মূল বচনের নিষেধক বচন। ওই নিষেধক বচনকে আবার অস্বীকার করলে যে বচন পাবো তাকে বলা হয় নিষেধকের নিষেধক বচন। যেমন ধরো আমি ভাত খাবো, এটি মূল বচন, এমন নয় যে আমি ভাত খাবো, নিষেধক বচন, একটা না এসে গেল। এমন নয় যে আমি ভাত খাবো না, এটি নিষেধকের নিষেধক বচন। আরেকটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে নিষেধক বচনকে সত্যাপেক্ষক বচন কেন বলা হয়।
উত্তরটা হচ্ছে নিষেধাজ্ঞা বচনকে সত্যাপেক্ষ বচন এই কারণে বলা হয়, মূল বচনের মান জানা থাকলে, অর্থাৎ মূল বচনটির সত্য মূল্য জানা থাকলে নিষেধক বচনের সত্য মূল্য নিশ্চিত ভাবে জানা যাবে, তাই নিষেধক বচনকে বলা হয় সত্যাপেক্ষ বচন। কেমন? এবার দেখো, বস্তুগত সমমানতা বলতে কি বোঝো, মানে এই ট্রিপল বার বলতে কি বোঝো? ট্রিপল বারের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, যে টি এ টি এ টি হবে, টি এফ এ এফ হবে, এফ এ টি এ এফ হবে, এফ এ এফ এ টি হবে। দেখো এইটা যদি তোমার মাথায় ঢুকে এই সংখ্যাটা তুমি সহজেই বলতে পারবে। কেমন? দেখো, যদি দুটি বচন, এটা বচন আকারে আছে, বচনটাকে আকারে প্রকাশ করা আছে, এটা ভাষাতেও থাকতে পারে, তাহলে বচন হতে পারে। বচন বা বচন আকারে যদি দুটির সত্য মূল্য এক হয়, দেখো দুটি বচন আকারে যে দুটি গ্রাহক রয়েছে, যে পি আর কিউ, এদের সত্য মূল্য যদি এক হয়, দুটো টি হলেও টি হচ্ছে, দুটো এফ হলেও টি হচ্ছে, কিন্তু একটা টি একটা এফ হলে এফ হচ্ছে, একটা এফ একটা টি হলেও এফ হচ্ছে। বলছে যদি দুটি বচন বা বচন আকারের সত্য মূল্য এক হয়, অর্থাৎ দুটোই টি হয় বা দুটোই এফ হয়, তাহলে বলা যাবে যে ওই বচন দুটি বা বচন আকার দুটির মধ্যে বস্তুগত সমমানতা রয়েছে। ব্যাস এটুকুই। এরপরে প্রশ্ন, নিবেশন দৃষ্টান্ত কাকে বলা হয়? এটা ভালো করে মন দিয়ে শোনো। নিবেশন দৃষ্টান্ত, এই যে ধরো পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, এখানে পি কিউ হচ্ছে গ্রাহক, সেই গ্রাহক প্রতীকের স্থলে যখন আমরা কোনো পদ বা কোনো বাক্যকে নিবেশন করব তাকে নিবেশন দৃষ্টান্ত বলা হয়। যেমন মনে করো পি ডট কিউ, আমি বললাম পি ডট কিউ, পি ডট কিউ এইটা একটি বচন আকার। এখানে আমরা অনেক সময় কি হবে, যখন দেখবে পরে ডিগ্রি কোর্সে লজিক করতে যাবে, অনেক সময় পি কিউর জায়গায় আমরা এ ডট বি, মানে এ বচন এবং বি বচন প্রতিস্থাপন করলাম, নিবেশন করলাম, তখন কি বলবো তাহলে? না, এ ডট বি হলো, যদি আমরা পি এর জায়গায় এ বচন বসাই, কিউর জায়গায় বি বচন বসাই, তাহলে কি দাঁড়াবে নিবেশন দৃষ্টান্তটি, কি হবে? এ ডট বি। আর আমরা কি লিখব? না, এ ডট বি হলো পি ডট কিউ এর নিবেশন দৃষ্টান্ত। ঠিক আছে, ভালো করে একাধিকবার শুনবে তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে। কেমন? এর পরের প্রশ্ন হচ্ছে, নির্দেশক স্তম্ভ কাকে বলে, ফলস্তম্ভ কাকে বলে? এই দুটো প্রশ্ন দেখো, তোমরা সবাই সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করতে শিখেছ, কম বেশি সবাই শিখেছ। ধরো তোমাকে বলা হলো পি ভেল কিউ এর সত্য মূল্য নির্ণয় করো, তাহলে দুটো গ্রাহক আছে, চারটে সারি, এক দুই তিন চার, চারটে সারি বললাম। এবার প্রথম গ্রাহক পি, তারপরে কিউ, তারপরে এটা ফাইনাল পি ভেল কিউ এটা বসালাম। ঠিক আছে, দিয়ে আমরা কি করি, হাফটি প্রথম সারিতে হাফটি হাফ এফ, তারপরে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, তারপরে ভেলের সূত্র হচ্ছে দুটো এফ হলে এফ হবে, টি এ টি এ টি, টি এফ এ টি, এফ টি এ টি, দুটো এফ হলেই এফ হবে, বাকি সব টি হলো। তো এবারে এইটিকে বলা হচ্ছে নির্দেশক স্তম্ভ, এটিকে বলা হচ্ছে নির্দেশক স্তম্ভ, এইটি হচ্ছে ফলস্তম্ভ, এইটি হচ্ছে ফল। তাহলে কোন একটি বচনাকারের তার যে অঙ্গ বচন গুলো, এই যে পি হচ্ছে পি ভেল কিউ, এটি যদি বচন হয় তাহলে পি হচ্ছে তার অঙ্গ বচন, কিউ হচ্ছে তার অঙ্গ বচন, অঙ্গ বচন গুলির যে সারি হয় সেগুলোকে বলা হয় নির্দেশক স্তম্ভ। একদম শেষে ডান দিকে, যে শেষের যে প্রধান স্থানটা থাকে ডান দিকে, যেই সারির উপর ভিত্তি করে সত্য মূল্য নির্ণয় করা হয় তাকে বলা হয় ফলস্তম্ভ। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো গ্রাহকের সংখ্যা। এই যে যেখানে দেখো পি আর কিউ দুটো গ্রাহক আছে বলে আমি চারটে সারি করলাম, একটি যদি গ্রাহক থাকে, প্রশ্ন আসবে কিন্তু এমসিকিউতে, একটি গ্রাহক থাকলে কয়টি সারি থাকবে? দুই চার ছয় আট, একটি গ্রাহকের জন্য দুই, দুটি গ্রাহক থাকলে চারটি সারি, তিনটি থাকলে এইভাবে যাবে টু ইন্টু টু ইন্টু টু, তিনটি মানে তিন দুগুণে ছয় নয়, তার মানে দুই দুগুণে চার দুগুণে আটটি সারি, চারটি যদি গ্রাহক থাকে ষোলোটি সারি হবে, এগুলোর মধ্যে যে কোনো একটি প্রশ্ন থাকবে। পরের প্রশ্ন, শতসত্য বচন কাকে বলা হয়? যে বচন অনিবার্যভাবে সত্য, অর্থাৎ যে বচন কখনোই মিথ্যা হতে পারে না, তাকে বলা হয় শতসত্য বচন। উদাহরণ কি? সকল রক্ত জবা হয়ে গেল, এটা শতসত্যই। শতসত্য বচনাকার কাকে বলা হয়?
যে বচনাকার ওই একই বচনের জায়গায় বচনাকার অনিবার্য ভাবে সত্য হয়, যে বচনাকার কখনোই মিথ্যা হয় না তাকে বলা হয় সত্য সত্য বচনাকার। একটা উদাহরণ কি হবে, সত্য সত্য বচনের তো উদাহরণ বললাম, বচনাকারের কি উদাহরণ হবে? না, এই যে ধরো পি ভেল নট পি, এটা মনে রাখবে দুটোই কিন্তু গ্রাহক একই থাকবে, পি একটা এমনি পি একটা নট পি, পি ভেল নট পি এটা সত্য সত্য। তুমি পি এর মান যদি টি ধরো তাহলেও সত্য আসবে, পি এর মান এফ ধরো তাহলেও সত্য আসবে, ওই জন্য এইটি কিন্তু সত্য সত্য বচনাকার, তার উদাহরণ। শত মিথ্যা বচন কাকে বলা হয়, যে বচন অনিবার্য ভাবে মিথ্যা হয় অর্থাৎ যে বচন কখনোই সত্য হয় না তাকে বলা হয় শত মিথ্যা বচন। যেমন কোন রক্ত জবা নয় লাউ, এটা শত মিথ্যা বচন। আর শত মিথ্যা বচনাকার কাকে বলা হয়, একইভাবে যে বচনাকার সবসময় মিথ্যা হয় কখনোই সত্য হয় না, সেটার উদাহরণ কি হবে মনে রাখবে কিন্তু এগুলো পরীক্ষায় আসবে। সেটার উদাহরণ হচ্ছে পি ডট নট পি, এখানেও কিন্তু গ্রাহক একই থাকবে, দেখো পি ভেল নট পি এটা তো সত্য সত্য, এটা সবসময় সত্য হবে, পি ডট নট পি এটা সবসময় মিথ্যা হবে, পি এর মান টি ধরলেও এফ আসবে আর এটা যদি এফ ধরো তাহলেও দেখবে এফ আসবে। তাহলে পি ডট নট পি এটি সত্য মিথ্যা বচনাকারের উদাহরণ। এরপর আপত্তিক বচন কাকে বলা হয়, যে বচন সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, যেমন ধরো কিছু মানুষ সুখী সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এটাকে বলা হয় আপত্তিক বচন। আপত্তিক বচনাকার যে বচন, যে বচনাকারটি সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, সেটা তুমি উদাহরণ দিতে পারো পি ইমপ্লাইজ কিউ, পি ভেল কিউ, এটাও দিতে পারো যে পি ভেল কিউ, কেন তো এটা শেষের সারিতে কি আছে টিও আছে এফ আছে, সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, পি ইমপ্লাইজ কিউ, ভি পি ভেল কিউ, পি ডট কিউ, যা খুশি বসাতে পারো, সেক্ষেত্রে কিন্তু গ্রাহকগুলো আলাদা হবে। এখানে গ্রাহক দুটো একই আছে, পি ভেল নট পি, পি ডট নট পি, সেক্ষেত্রে পি আর কিউ থাকবে, পি ভেল কিউ, পি ডট কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি ট্রিপল বার কিউ, যা খুশি দিতে পারো। কেমন দেখো এই তিনটে থেকে একটি প্রশ্ন পরীক্ষায় প্রায়শই আসে, খুব গুরুত্বপূর্ণ, খুবই সোজা, তোমাদেরকে কিন্তু সূত্র জানতে হবে, সেই ডট ইমপ্লাইজ ভেল আর ট্রিপল বার এগুলো সূত্র তোমরা নিশ্চয়ই জানো, সেগুলো আর বলবো না, ওই সূত্র না জানলে কিন্তু এই ক্যালকুলেশন পারবে না, আর সূত্র জানলে খুবই সোজা। প্রশ্ন হচ্ছে পি ভেল কিউ সমান এফ হলে পি ট্রিপল বার কিউ সমান কি হবে, দেখো পি ভেল কিউ সমান এফ হলে পি ভেল কিউ এফ কখন হবে, না একটি জায়গাতেই এফ হয়, এফ ভেল এফ সমান এফ হবে, তার মানে আমরা কি জেনে গেলাম পি এর মান সমান সমান এফ আর কিউ এর মান সমান এফ, অতএব পি ট্রিপল বার কিউ এফ ট্রিপল বার এফ সমান সমান পি হবে, এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে আনসার, বোঝা গেল একদম সোজা। আর এগুলো সিঙ্গেল মান থাকে তবে সম্ভব, পি ভেল কিউ এফ তখনই হবে দুটোই মান এফ হলে, তাহলে দুটো পি এর মান পেলাম এফ আর কিউ এর মান এফ পেলাম দুটোই এফ, তাহলে এফ ট্রিপল বার এফ সমান টি, অতীব সোজা। আবার দেখো পি ইমপ্লাইজ কিউ যদি এফ হয়, পি ইমপ্লাইজ কিউ যদি এফ হয় তাহলে পি ভেল কিউ মান কি হবে, দেখো টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ, ইমপ্লাইজ এর ক্ষেত্রে একটি বারই এফ হয় যদি পি এর মান পূর্বগ সত্য অনুগ মিথ্যা হয়, টি ইমপ্লাইজ এফ হলে এফ হবে অন্য কোনো ক্ষেত্রে এফ হবে না, তাহলে আমরা কি জানলাম, না আমরা জানলাম পি এর মান সমান সমান টি আর কিউ এর মান সমান সমান এফ। এবার এখানে মান বসতে দাও, পি ভেল কিউ টি ভেল এফ সমান সমান টি, এটাই হচ্ছে উত্তর, অতএব পি ভেল কিউ মান হবে টি। আবার দেখো যদি বলে পি ডট কিউ যখন টি হয়, এ একটি ক্ষেত্রে টি হয়, কি ক্ষেত্রে, না দুটোই যদি টি হয় তবেই টি হবে, অর্থাৎ পি সমান সমান টি পেলাম বা পি এর মান টি আর কিউ সমান টি, এবার এখানে পোস করে দাও পি ইমপ্লাইজ কিউ টি ইমপ্লাইজ টি সমান সমান টি হবে, এটাই হচ্ছে অ্যান্সার, এখানে বলবে বা শেষে অ্যান্সার লেখার দরকার নেই, শেষে লিখে দেবে পি ডট কিউ সমান টি হলে পি ইমপ্লাইজ কিউ সমান টি হবে। এই তিনটে ভালো করে মনে রাখবে, এগুলো থেকে পরীক্ষা, এই দুটো থেকে প্রায়শই পরীক্ষা আছে, কেমন শেষের দিকে পৌঁছে গেছি। এবার একটি বিষয় তোমাদের আলোচনা করছি, সেটা হচ্ছে
সাংকেতিক আকারে প্রকাশ করো, এটা অনেক সময় পরীক্ষায় থাকে, এসএকিউ টাইপ কোশ্চেন। ঠিক আছে, সাংকেতিক আকারে কিভাবে প্রকাশ করতে হয়? সাংকেতিক আকারে প্রকাশ করতে হলে আমাদের জানতে হবে এই শুধু যদি তবে থাকলে ইমপ্লাইজ হবে, বা অথবা নতুবা কিংবা নতুবা, নচেত হয় না, এগুলো থাকলে ভেল হবে, এবং কিন্তু আর ও এগুলো থাকলে ডট হবে। একসাথে যদি এবং কেবল যদি একসঙ্গে থাকবে, কিন্তু ভাগ ভাগ করে নয়, যদি এবং কেবল যদি থাকলে ত্রিপল বার হবে, আর না থাকলে নেগেশন হবে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। প্রথম এই যদি তবে করেছি, যদি শিখা আসে তবে সানিয়া আসবে, অনেকে কি করলো, সমান সমান পি ইমপ্লাইজ কিউ, ওটা কিন্তু হলো না, ওটা নাম্বার পাবে না। করতে হবে কি, এখানে শিখা আসবে সমান পি ধরিলাম, এখানে সানিয়া আসবে সমান কিউ ধরিলাম, অতএব উক্ত বচনটির সাংকেতিক আকার হলো বা রূপ হলো পি ইমপ্লাইজ কিউ, দ্যাট ইজ পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার তোমার বলবে স্যার যদি না হিসাবে আসে, ধরো যদি শিখা আসে তবে সানিয়া আসবে না, এটা হলো না দিলাম। মনে রাখবে না সমেত কোনো মান ধরা যাবে না। তুমি যদি বলো যে সানিয়া আসবে না সমান কিউ ধরলাম, অতএব পি ইমপ্লাইজ কিউ জিরো, তোমাকে ধরতে হবে সানিয়া আসবে সমান কিউ, দিয়ে এইটা তখন হয়ে যাবে নট কিউ। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা। এরপর অথবা যেটা দিয়েছি, দেখো আমি ভাত খাবো অথবা রুটি খাবো, এরকম বাক্য দেওয়া থাকবে বা এরকম বচনগুলো দেওয়া থাকবে, তোমাদেরকে সাংকেতিক আকারে প্রকাশ করতে বলবে। তুমি বলবে আমি ভাত খাবো সমান পি ধরলাম, আমি রুটি খাবো সমান কিউ ধরলাম, অতএব উক্ত বাক্যটির সাংকেতিক রূপ হলো পি ভেল কিউ। এখানেও যদি নেগেশন থাকে, নেগেশন সমেত মান কোথাও ধরা যাবে না, তার জন্য কিন্তু এই নেগেশন, এই কার্ন বা নট চিহ্নটা বসাবে। ঠিক আছে, এবার দেখো আমি ডটের একটি উদাহরণ দিয়েছি, আমি মাছ খাবো এবং মাংস খাবো, আমি মাছ খাবো সমান পি ধরিলাম, আমি মাংস খাবো সমান কিউ ধরিলাম, অতএব উক্ত বচনটির সাংকেতিক রূপ হলো পি ডট কিউ। আবার দেখো শেষ একটা দিয়েছি, শুভ আসবে যদি এবং কেবল যদি সৌম আসে, দেখো একসঙ্গে কিন্তু থাকে, শুভ আসবে যদি এবং কেবল যদি সৌম আসে, শুভ আসবে সমান পি ধরিলাম, সৌম আসবে সমান কিউ ধরিলাম, উক্ত বচনটির সাংকেতিক রূপ হলো পি ট্রিপল বার কিউ। এইবারে কখনো কখনো এরকম হয় যে ধরো আমি মাছ খাবো এবং মাংস খাবো না, তাহলে কি হবে, ওই মাংস খাবো সমান কিউ ধরবে, এখানটা নট কিউ হয়ে যাবে। আবার যদি এরকম হয় যে মনে করো থাকলো এমন নয় যে প্রশ্নটি এখানে দিল এমন নয় যে কমা আমি মাছ খাবো এবং মাংস খাবো, ধরতে হবে একই, আমি মাছ খাবো সমান পি ধরলাম, আমি মাংস খাবো সমান কিউ ধরলাম, উক্ত বচনটির সাংকেতিক রূপ হলো, এমন নয় যে প্রথমে থাকলে, তখন কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাবে, নট বা নেগেশনটি ব্র্যাকেটের বাইরে চলে যাবে। ব্যাস, তাহলে দেখো আমি টোটাল তোমাদের যা শিখালাম, কি শিখিয়েছি না, এই যে একটি অঙ্গ বচন তার সঙ্গে নেগেশন থাকলে তার আগের দিকে নট বসাবে, প্রথমে যদি বলে এমন নয় যে, দিয়ে দুটো অঙ্গকে জুড়ে দিল, তখন ব্র্যাকেট দিয়ে মানে বন্ধনী দিয়ে বাইরে নেগেশন থাকবে, ভেতরে তাদের যেমন সম্পর্ক ডট বা ভেল বা ট্রিপল বা সিঙ্গল বসাবে। ঠিক আছে, এর পরেও যদি বুঝতে না পারো তাহলে কমেন্টস করবে, আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দেবো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি সত্ব সাবস্ক্রাইব করো, তাহলে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। আর যদি আজকের পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না।